হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি এই গরমে সবাই খুব ভালো আছো। মানে খুব ভালো মানে কি, গরমে তো আমরা পুরো হাফ বয়েল হয়ে যাচ্ছি। আর গাছগুলোর অবস্থা একই, মানে যদি একবেলা জল দেওয়া যায়, বিকালবেলা না জল দেওয়া হয় না, একদম পাঁপড় ভাজা হয়ে যায়। পিছনে আরুষ কি করছে, কি করছিস? কিচ্ছু না, ওই পদ্ম ফুলের রে থেকে সব ওই পাঁক মাটি তুলে নোংরা হাঁটছে। ওর কালকে স্কুলের ফেস্ট আছে, সেই জন্য নিচে পিয়ানো প্র্যাকটিস করছিল। যেই আমি ওপরে আসছি, পিছনে পিছনে চলে এসছে। বললাম যে তাড়াতাড়ি পড়ে নে, তার কারণ আজকে বিকেলবেলা, মানে বিকালে ঠিক না, সন্ধ্যে 7টা সাড়ে 7টার সময় আমাদের ওই পুতুল বৌদিকে মনে আছে যে আগে একদিন গেছিলাম ইফতার পার্টিতে, তো সেদিন একটা ছোট্ট রূপ দিয়ে পার্টি হয়েছিল। তো আজকে একটু বড় ধরনের পার্টি হবে। মানে মাদের একটা গ্রুপ আছে, আমার শাশুড়ি মাদের, সেই গ্রুপের যতজন মেম্বার আছে সকলে মিলে আজকে ইফতার পার্টি হবে। আজকে সৌমেন যাবে না সম্ভবত, কারণ আজকের এটা মেয়েদের, টোটালি মেয়েদের। সেখানে আরুষকেও এন্ট্রি দেওয়া উচিত না, তবুও আমরা নিয়ে যাচ্ছি। তুই ছেলে তো নাকি? তো ওই জন্য বলছি সকাল সকাল একটু পড়িয়ে নেবো। না সেই মানে এখন মাঠঘাটি ঘেটে যাচ্ছে, কালকে ফেস্টে পিয়ানো বাজানোর কথা আছে, সেটাও প্র্যাকটিস করছে না। আর এই জামা কাপড়গুলো সব স্কুল থেকে ফেরার পথে, মানে স্কুল থেকে ফেরার পরে পরে সব ধুয়ে দিয়েছিলাম। তো সূর্যের এতই তাপ, বুঝতে পারছ, তখন কটাও ফিরেছে, মানে ওর খাওয়া দাওয়া আমাদের হতে 3টে বাজে, সে 3টার সময় ধুয়ে দিয়েছি, এখন পুরো শুকনো, 5টা বাজে এখন পুরো শুকনো। তো চলো যাই হোক, গাছগুলোতে একটু জল দেবো, দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। দেখো কি গাছে লিচু হয়েছে, এটা রঙ্গন গাছ, রঙ্গন গাছে লিচু হয়েছে, পারলাম। কি কি এরে কালার দেখ কি সুন্দর। কি বলছে বলতে বলছে, তুমি আমার মুখ নেবে না, আমার মুখ নিলে তুমি আমার মুখে আমি কেস খাবো। দেখো আগের দিন লিচু শুধু দেখিয়েছি, আজকে লিচু খাওয়া দেখাচ্ছি। দেখো সুন্দর হয়েছে, রেডি হয়ে গেছে। আরুষকে একটু পড়িয়ে নিলাম, পড়াশোনা করে বই টই তুলে দিয়েছে, একটুখানি পড়েছে, বেশি পড়া টড়া তো হয়নি এতটুকু টাইমে। তো জামা কাপড় পরে নিয়েছি, এবার যাচ্ছি বৌদিদের বাড়িতে, দেখে নিচ্ছে সবার কী হয়েছে না হয়েছে। কিছুই রেডি হয়নি, শুধু জামাটা পরেছি, দেখতেই পাচ্ছ, মুখটাও ধুইনি, যেমন ছিলাম তেমনই আছি। চলো দেখি যাই নি এখানে। সেই একঘাটি সরবত শেষ হয়ে গেল, তারপরে এলি দেখতে লাগবে না কি খাচ্ছিস? কি ওটা ঘুগনিটা আর খাবি না, মোমো পেয়ে, মোমো পেয়েছে আর ঘুগনি খাবে না, খোলা আছে। না না, হ্যাঁ ওটাই বলছিল সাহিল, না এটা দিয়ে এবারে
রিভিউ দাও, রিভিউ দাও কেমন হয়েছে। ঠান্ডা পেট ঠান্ডা করে বুঝলে তো, পেট ঠান্ডা করে অবতার সেটা দেখো কি কেমন দেখতে গেছিল দেখো পরবর্তী আমার অন্য গায়ে দিয়ে বসে আছো কেন তুমি? হ্যাঁ মুখটা তোলো নিজে আলুর পরোটা আর আচার। আলু পরোটা আলু দিয়ে পাচ্ছি না, শুধু পরোটা আচার, কিছু করার নেই। আজ মানে আমি এত খেয়েছি আমি কথা বলতে পারছি না। আলু পরোটা খেয়েছি না মনে হচ্ছে সিমলা পুরু মানালিতে, মানে এত সুন্দর লাগতো, মানে গরম গরম দিত তো আর আচার দিত হেভি লাগতো। ওখানকার আলু পরোটা বেস্ট, আমি ওখান থেকে খাওয়াছি কিন্তু আচার দিয়ে। আর অনেকদিন মানালি ফানালি যাওয়ানি, মানালি আমার দিন খুব সুন্দর লাগে, দুবার গেছি আরো যদি ইচ্ছে করে মানে একবারে গেল দশ বারো হবো না সাত মিনিট বেলা। আজকে তো আরুষ বেঁচে গেল, কি আনন্দ, দুটো বইয়ের পড়া করে আর পড়তে হলো না, চলে গেল। হ্যাঁ বল, আর আমাদের গপু সোনা ঘুমিয়ে পড়েছে, ডিস্টার্ব করবো না। এই যে সব ঘুমিয়ে পড়েছে, লাইট দেখো, ছোট লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, বড় লাইট অফ করে দেওয়া হয়েছে। এই টিউবলাইটটা কিন্তু বাইরে জ্বলছে, কাঁচে এরকম লাগছে। সব ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, ডাকতে নেই। প্রচন্ড গরম, আর ডিক্লেয়ার হলো তো, তাই না? আরুষদের এমনিতেই তাড়াতাড়ি ছুটি দিচ্ছিল, দেখছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে মাকে বলছিল তার সামনে যে দু তারিখ থেকে ছুটি পড়ে যাবে স্কুলে, দেখা যাক পড়ে যাবো। তবে কি হলো তো সেই বাড়িতে বাড়িতে থাকাও ঝামেলা, গরম হচ্ছে ঠিকই। সিমলা কুলু মানালি কথা বলছিলাম, ওখানে চলে যাই, চলো ওখানকার স্কুলে ভর্তি করে দেবে নাকি? আরাকু আরাকু দেখুন বিশাল গরম, আরাকু ভাই জায়গা এখন বিশাল গরম। হ্যাঁ সেটাই, স্কুলে যাচ্ছিলি সেটাই ভালো ছিল বল। আমাদের গুড নাইট করে দাও, আজকে আমাদের এখানে গুড নাইট। দেখো ম্যাচিং ম্যাচিং মানে এই শাড়িটা কেটেই ও এটা করেছিল, ওটা শাড়ি নাকি ওটা ওর না, আমি নিয়ে গেছিলাম, তুমি এখানে গায়ে দিয়েছো, আমি এটা খালি লাগিয়ে দিই, ওর না সারাক্ষণ খালি গায়ে বসে আছে, ওই জন্য আমার ওড়নাটা পেয়ে গায়ে মস্তি মস্তি। তাহলে এখানে রাখছি, তোমরা আমাদেরকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আমার কিন্তু কোনোদিন এই কথাটা বলতে মনে থাকে না, সকলে ভিডিও শুরুতে আগেই বলে দেয় এই কথাটা যে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে আর লাইক করো অবশ্যই। আমার জীবনে মনে থাকে না, আমি ওই জাস্ট ওয়েলকাম করে তোমাদেরকে ভিডিও শুরু করি, তারপর যা সারাদিনে ভয় দেখাই ওইকে অনেক দিন আমার মনে করিয়ে দিল, কিন্তু আমার মনে থাকে না। তো যাই হোক, আজকে বলে দিলাম, যেহেতু সৌমেন মনে করালো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও। আমি ঘরে এসে চলে এসব, ও জামা কাপড়গুলো ছাড়, চলো আজকের মতো এই অবধি, এই পর্যন্ত আজকের মতো, টাটা গুড নাইট।